আমি লেকচারার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগ, আমার নাম গুপু ত্রিবেদী। আজকে যে আয়োজন, এই আয়োজন আসলে মূল আয়োজনের ভেতরে যে জিনিসটা আমাদের এখানে পরিলক্ষিত হয় বা আমরা দেখতে পাই, সেটা হলো প্রাচ্যশিল্পের ভেতর কথন অর্থাৎ অন্তর্কথনের যে বক্তব্য সেটাই আমরা তুলে ধরেছি। এখানে আমরা 7 জন শিক্ষক শিল্পী আছেন এবং আমি। মূল কথা এখানে যে শিল্পকলার যে ধারাটা আমাদের এখানে প্রচলিত, অর্থাৎ আমরা ইউরোপিয়ান যে ট্র্যাডিশনাল যে পেন্টিংগুলো আছে সেগুলো আমরা অনেক সময় অনুকরণ বা অনুসরণ করে থাকি, আর এই শিল্পের মূল ধারা এটা সম্পূর্ণ ভারতীয় শিল্পকলা তথা আমাদের এশিয়ান চিত্রকলা। আর আমার কাজ এখানে যে কাজগুলো ডিসপ্লেতে আছে, এই কাজগুলো আমি কাজ করি ফোক মোটিভ, এবং আমার কাজের সূত্রপাত কালীঘাট পেন্টিং বা পট পেন্টিং, লক্ষ্মীশ্বরা বা আমাদের লোকজ পেন্টিং, এগুলোর ওপরে আমি আধুনিকায়ন করার জন্য এক্সপেরিমেন্টাল কিছু কাজ করি। এবং এখানে আমার ছবির নাম হচ্ছে ইলুশন অফ লাইন। এই ইলুশন অফ লাইন মানে আমার লাইনের মায়া। আমরা অজন্তা, ইলোরা, বাঘ, মধুবন্তী, কাংড়া, যতগুলো দেখি, যা যা দেখি, সমস্ত কিছু ভারতীয় শিল্পের মূল জায়গাই হচ্ছে লাইন।